আবারও আইনি মারপেঁচে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তোশাখানা দুর্নীতি মামলায় তার 3 বছরের সাজা ইসলামাবাদ হাইকোর্ট স্থগিত করলেও এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না পিটিআই চেয়ারম্যান, এমন খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরান খান এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। সরকারি গোপন নথি আইনের অধীনে একটি মামলায় তাকে আটক রাখার নির্দেশ দিয়ে কারাগারে চিঠি পাঠিয়েছেন দেশটির বিশেষ একটি আদালত। চিঠিতে আগামী 30 আগস্ট গোপন তার বার্তা প্রকাশ মামলায় ইমরান খানকে আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। এদিকে ইমরান খানের সাজায় স্থগিতাদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির প্রতি ব্যাপক ক্ষোভ জানিয়েছেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার অভিযোগ, প্রধান বিচারপতিকে খুশি রাখতেই তার সাজা স্থগিতের এই রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার এক টুইট বার্তায় সাজা স্থগিতের আদেশকে পাকিস্তানের বিচার বিভাগের কালো অধ্যায় উল্লেখ করেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই শীর্ষ নেতা। প্রধান বিচারপতিকে পক্ষপাত দুষ্ট বলেও অভিযোগ করেন তিনি। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালত গেল 5 আগস্ট শনিবার স্থানীয় সময় দুপুরে তোশাখানা মামলায় রায় ঘোষণার পরপরই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। পরে ওই দিন সন্ধ্যায় তাকে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।